আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে ঘরোয়া স্টাইলে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে চিকেন ফ্রাই তৈরি করতে হয়, সেই সহজ রেসিপিটা। আশা করছি আমার আজকের এই ঘরোয়া স্টাইলে চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চিকেন ফ্রাইটা করার জন্য এখানে আমি 2 পিস মুরগির মাংস নিয়েছি। আপনারা যদি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা চামড়া সহ চিকেনটাকে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের চেয়েও কম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনেরও অর্ধেক টালা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আদা এবং রসুন দুটো মিলিয়ে আমি 1 টেবিল স্পুন নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লেবুর রস। আমি কিন্তু সবগুলো উপকরণই একেবারে আমাদের ঘরে থাকা, মানে হাতের কাছে থাকা উপকরণগুলোই আমি ব্যবহার করেছি। বাইরের কোনো কিন্তু এক্সট্রা কিনে এনে কোনো কিছু আমি ব্যবহার করিনি। এখন সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে চিকেনটার সাথে মাখিয়ে চিকেনটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এখন আমি কোট করার জন্য আরেকটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, আমার কাছে ছিল সে কারণে আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনেরও কম লাল মরিচের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। এই যে ম্যারিনেট করা চিকেনটা আমি রেখে দিয়েছিলাম, সেটা আবারও একটু হাতের সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই যে কোট করার জন্য এখানে যে ময়দার মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও নিয়ে নিচ্ছি। তো এখান থেকে 1 পিস চিকেন আমি নিয়ে নিব। নিয়ে আমি এভাবে ময়দার মিশ্রণের সাথে ভালো করে হাত দিয়ে চেপে চেপে চিকেনটাকে কোট করে নেব। অবশ্যই হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে কিন্তু এই কাজটা করতে হবে। আর যেহেতু আমি প্রথমবার করেছি, তো আমি এটা পরে একটা বল নিয়েছিলাম। এখন এটাকে আমি জাস্ট 10 সেকেন্ডের জন্য পানিতে ডুবিয়ে রাখবো। 10 সেকেন্ড পর উঠিয়ে আবারও আমি ময়দার মধ্যে ভালো করে কোট করে নেব, ঠিক আছে? এভাবে করে আমি 2 বার করেছি, পানিতে দিয়ে আবার ময়দায় কোট করে নিয়েছি, লেয়ারটা একটু বেশি হওয়ার জন্য। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমি কিন্তু মানে প্রথমবার ট্রাই করেছি, সেক্ষেত্রে সেজন্য আমি কোট করার জন্য একটা বল নিয়েছিলাম। আপনারা মানে চওড়া একটা ডিশের মতো নেবেন, এতে করে আপনাদের কোট করতে সুবিধা হবে, ঠিক আছে? তো আবারও আমি ময়দার মিশ্রণে দিয়ে চিকেনটাকে কোট করে নিচ্ছি ভালো করে। এভাবে করে হাতের সাহায্যে একটু ঝাঁকুনি দিয়ে দিলেই দেখবেন একটা মানে লেয়ার লেয়ার চলে আসবে, যেরকমটা আমরা ফ্রাইড চিকেনে রেস্টুরেন্টে গেলে দেখে থাকি সেরকমটা। এই যে, তো সেমভাবে আমি 2টো চিকেনকে কিন্তু এভাবে ময়দার মিশ্রণে কোট করে নেব। এখন চুলোতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি অলরেডি, আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। যদি অল্প তেল গরম থাকে তাহলে কিন্তু আপনার ময়দার মিশ্রণটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে তেলটা, সেজন্য তেলটা একেবারে ভালো করে গরম করে তারপর কিন্তু আমরা চিকেনটাকে এর মধ্যে ভেজে নেব। আর চিকেনটা দেওয়ার পরে তেলের যে তাপমাত্রাটা সেটা কিন্তু কমে আসবে, যেহেতু এটা ময়দাতে আমরা কোট করা আছে। আর চিকেনগুলো দেওয়ার পরে আমি চুলোটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব, ঠিক আছে? আমরা যদি চুলোর আঁচটা বাড়িয়ে দিই সেক্ষেত্রে কী হবে, ওপরে কিন্তু ভাজা হয়ে যাবে বাট ভেতরটা কাঁচা থেকে যাবে। তো একটু সময় নিয়ে আমাদেরকে এই কাজটা করতে হবে। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা কিচেন টাওয়ালের ওপর
চিকেনগুলোকে তুলে নিচ্ছি, তুলে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। জানাবেন এবং আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।